বিজেপির রাজ্যিক সভাপতি রঞ্জিত দাস বর্তমান কার্বি আংলং জেলাখনের ভিন্ন প্রান্তত বিজেপি প্রার্থী হয়ে দাসে এটা পূর্ণগতির নির্বাচনী প্রচার চলায়। ইয়ার মাজতেই সমস্যাত পড়েছে বিজেপি। বিজেপির মাজত সৃষ্টি হয়েছে তীব্র মতভেদ। প্রার্থিত্ব নোপা একাংশ সদস্যই নির্দলীয়ভাবে থিয় দিয়েছে। এই সদস্য কেজনে নিজকে বিজেপির বি টিম বলে দাবি করেছে। এওঁলোকৰ দাবি, এওঁলোকৰ লগত আছে তুলিরাম রাংহে, আড়ত থেকে এওঁলোকক সহায় করেছে হিমন্ত বিশ্ব শর্মা। এইদরে প্রচার চলাইছে এওঁলোক। রাজ্যিক বিজেপির সভাপতি রঞ্জিত দাস কার্বি আংলংলৈ নির্বাচনী প্রচার চলাবলৈ গৈ এতিয়া এনে সমস্যার সম্মুখীন হয়েছে, কেন উক্ত গুটটোৱে এতিয়া নিজকে বি টিম বলে প্রচার চলাই আছে। রঞ্জিত দাসের স্পষ্ট কথা, কোনো বি টিমৰ সদস্য নহয়, কেন বিজেপির কোনো বি টিম নাই। যেহেতু টিকট নাপালে স্বাভাবিক কথা, আজি তো প্রদীপ ডিফুসা ডাঙরিয়া তেখেতো ইএম আছিল, তেখেতে টিকট পাইছে, গতি না আমি না তেওক জানো, কিন্তু আমি রাইজর যি আমার সার্ভেয়ার এসেছিল, সার্ভেয়ারের যি তথ্যর আধারত আমি প্রদীপ ডিফুসা ডাঙরিয়াক টিকট দিছি, গতি আজি তো ইএম হিসেবে টিকট পাইছে আর বাকি ছয়গী আমার টিকট পোৱা নাই। আর টিকট নোপার পিছনে নির্বাচন খেলিছে, নির্বাচন খেলার পিছত আমি দলের বহিষ্কার করেছি, অকল নয় 29 জনক আমি বহিষ্কার করেছি। আর বিভিন্ন ঠাইত কই আছে যে দলের মানে বি টিম বলে কই আছে, আমি এই কথা স্পষ্টভাবে আমি জানাম যে বি টি টিম সি টিম এইবিলাক তো দূরের কথা, আগন্তুক দিনত জিকিব নোৱাৰে এইটো তো সিদ্ধান্ত রাইজে লৈ লৈছে। আগন্তুক দিনত কাউন্সিল আমার গঠন হওয়ার পিছত যদি আমাক অনুনয় বিনয় করে তথাপি আমি দললে ঘুরাই নানো, আর আমার দলের বা কাউন্সিলর সহযোগ হবলে আমি নিদ এই সিদ্ধান্ত গ্রহণ করেছো। ইতিমধ্যে বিজেপির বিরুদ্ধে নির্দলীয়র উপর থিয় দিয়া একাংশ প্রার্থী দলের বহিষ্কার করবল তুলিরাম রাংহানক নির্দেশ দিছে রাজ্যিক সভাপতি। সি এম ডাঙরিয়ার টেলিফোনত কথা পাতি পেলায় কইস যে এই যিকেজন ড্রপ করা কথা আছিল এই ড্রপ করা এটা হওয়া নাই নাকি, তখেতে মোক জানাইছে ড্রপ করা হয়েছে, মোক হোয়াটসঅ্যাপত মেসেজ এটা দিম বলে কইছিল, কিন্তু মোট নেট বেয়া কারণে আজি হোয়াটসঅ্যাপত সেটা অহা নাই, গিয়ে চাও দু এদিন কি হয় কাইলৈ লৈ হয়তো আমি এনেকুৱা ধরনের হয়তো বার্তা পাব। কার্বি আংলং স্থায়িত্ব পরিষদ কোনে পাব, বিজেপিয়ে নে কংগ্রেস, সেয়া নিশ্চিত নহয়। যদি নিশ্চিত কথাটো হল এই যে বিসম্বাদী, এই বিসম্বাদী এইবার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আশরাফুল রহমান, আসাম টকস, কার্বি আংলং।